হাই বিয়ন আসসালাম আলাইকুম ঠান্ডা ভরা কণ্ঠ নিয়ে চলে এসেছি ব্লগ নিয়ে আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাংলাদেশি ব্লগার শান্তা ইসলাম উর্মি আমি আজকে আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ির একটি ফুল ডে ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পরবর্তীতে যদি আমার ভিডিও দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার ব্লগটি এখন হচ্ছে সকাল এগারোটা মতো বাজে আর সকালের নাস্তা আমাদের করা হয়ে গেছে তো সকালে আজকে খিচুড়ি রান্না করেছিলাম আর এখন দুপুরে রান্না করে নেব এই জন্য আর কি সব মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখন এই যে সব মাছগুলো এখনও ছিটে যায়নি মাছগুলো আর কি আমার ছোট যা কেটে দেবে আর আমি আর কি ধুয়ে রান্না করব। আসলে আজকে আমাদের কাজের মহিলাটি আসিনি এই কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর এখন আর কি রান্না করছি পাবদা মাছ পাশে মাছ আর এই যে গুঁড়ো মাছ ইলিশ মাছ আর মুরগি আর সাথে আছে কলমি শাক ভাজি আর হচ্ছে সবুজ শাক ভাজি আর ডাউল তো খুব তাড়াতাড়ি রান্নাগুলো স্টার্ট করে দিলাম এই মাছটা আর কি কাটা লাগেনি এটা ধুয়ে নিলেই হয়ে যাবে এই জন্য গুঁড়ো মাছটি আর কি বেগুন সিম আর আলু দিয়ে চচ্চড়ি করব এই জন্য মাছটি এখন মাখিয়ে নিচ্ছি আর এই মাছটির নাম হচ্ছে চালা মাছ সাগরের যে চালা মাছ আছে সেটা তো এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর তেল দিয়ে মেখে পানি দিয়ে দিব গুঁড়ো মাছ এইগুলো দিয়ে চচ্চড়ি করলে অনেক মজা হয় আর এদিকে কলমি শাকটি সেদ্ধ করে নেওয়া হয়েছে এই গুঁড়ো মাছটা কিন্তু একদম নিচে পোড়া পোড়া হয়ে যাবে তাহলে যে একটা পোড়া একটা ঘ্রাণ বের হবে এটাতেই কিন্তু মাছটা ভালো লাগবে খেতে তা না হলে কিন্তু ভালো লাগবে না তো আপনারা যেভাবে মাছ চচ্চড়ি করেন সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর এদিকে মাছগুলো কেটে নিচ্ছে আর আমি এদিকে রসুন আর পেঁয়াজ দিয়ে কলমি শাকটি বাঘাত দিয়ে নিচ্ছি আর পাবদা মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এটা আমি এখন ভুনা করব তো প্রথমে আমি তেল দিয়েছি তেলের ভিতরে পেঁয়াজ আর রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে মাছ দিয়ে আর কি নেড়ে ছেড়ে একবারেই পানি দিয়ে দিব একবারে পানি না দিলে আমি যদি অল্প করে পানি দিতাম তাহলে এটা হয়তো বা ভেঙে যেত মাছটি এই জন্য একবারেই পানি দিয়ে দিব পাবদা মাছ কিন্তু তরকারি দিয়ে রান্না করলে বেশি একটা ভালো লাগে না আর ভেঙে যায় আর এই পাবদা মাছটা আমার ডান রান্না করা আর এই যে এখন পাশে মাছগুলো আর কি লবণ হলুদ মেখে নিয়েছি ভেজে নেব এটা আর কি ভোনা করা হবে আর ওদিকে ইলিশ মাছটাও ফ্রাই করে নিয়েছি আর ইলিশ মাছটা এখন ফুলকপি দিয়ে রান্না করব এখানে আর কি পাশে মাছটি ভাজা হচ্ছে আর এই যে আমার গুঁড়া মাছটাও সবচুরি করা হয়ে গেছে কলমি শাকটিও ফ্রাই করা হয়ে গেছে আর এই যে মুরগির মাংসও রান্না করা হয়ে গেছে আর শাকবাজি ডাল ডাউলটাও রান্না করা হয়ে গেছে আর আমি এখন এদিকে একটি রান্নার শেষে পুডিং বানাতে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মিল্ক পুডিং তো অল্প একটু পানি দিয়ে হাফ টি স্কুনের মতো আগার আগার পাউডার দিয়ে একটু মিশিয়ে রাখলাম তারপরে এই যে দুধের ভিতরে চিনি দিয়ে এটা নেড়ে চেড়ে ওই পানিটি এর ভিতরে দিয়ে দিব। যে আগার আগারের যে মিশ্রণ সেটা দিয়ে দিলাম অল্প একটু লবণ এই যে আগার আগারের যে মিশ্রণ এটা এখন দিয়ে দিলাম এটা দিয়ে তিন মিনিটের মতো একটু জাল করে নিব তিন মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি পুডিং বাটিতে সেট করার জন্য বসিয়ে দিচ্ছি এটা কিন্তু নরমালি রাখলেই কিন্তু পুডিং হয়ে যাবে এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নাই এমনিতেই হয়ে যাবে আর এটা খুবই সহজ হয় এই যে পুডিংটা কিন্তু জমে গেছে আর এই পুডিংটি আনমোল্ড করে নিব এখন পুডিংটি এখন আনমোল্ড করে নিয়েছি এখন এটিকে কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিংটি যখন আমাদের পুডিং খেতে ইচ্ছা করে অনেক ঝামেলা না করে কিন্তু বাসায় একটু আগার আগার পাউডার থাকলেই কিন্তু ঝটফট তৈরি করে নেওয়া যায় এই পুডিংটি আর এখন হচ্ছে বিকালবেলা তো আমি এখন পুডিংটি কেটে নিচ্ছি এবং সকলকে দিয়ে দেব সবাই একটু একটু করে খেয়ে নেবে আর খেতে কিন্তু অনেক মজাও হয়েছিল আর এদিকে আমার ছোটো যা নুডলসের পাকোড়া বানিয়ে নিচ্ছে এই পাকোড়া রেসিপিটি আমার দেওয়া হয়নি তো আমি অন্য দিন দিব আর এটা সিম্পল একদম সহজ নুডুলস সেদ্ধ করে জাস্ট পেঁয়াজ মরিচ তারপরে ধনিয়ার পাতা একটা ডিম ভেঙে ভিতরে একটু চাউলের গুঁড়ো দিয়ে মেখে এভাবে পাকোড়া বানিয়েই নেওয়া যায় খুবই মজার হয় কিন্তু এটা খেতে আর আমার ছোট যা এখানে গ্যাসের চুলায় এটা করে নিচ্ছে আর আমি ইন্ডাকশান চুলায় আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে পাকান পিঠা বলে আমাদের যশোরে মানে আমার শ্বশুর বাড়ির দিকে বলে ভাজা পিঠা আর ইন্ডিয়ায় নাকি এটা মালপোয়া নামে পরিচিত তো যেটাই হোক সেটা বানিয়ে নিচ্ছি আমি আর এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক সফট এই রেসিপিটা আমি কাল আর কি দিব তো এখন সকলকে বিকালের নাস্তা দিয়ে দিয়েছি নাস্তাও খাওয়া শেষ আর আমি এর ভিতরে চার পানি বসিয়ে দিয়েছি সকলকে চা দিয়ে দিব আমার চাটা একদম ডান খুব মজা হয়েছে চাটা আর যত মানুষই আমার চা খেয়েছে আমি সবার কাছ থেকে প্রশংসনীয় হয়েছি আর এখন রাতের বেলা আমার আব্বু আর কি রুটি খায় রাতের বেলা এই জন্য আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি তার জন্য আর সবাই আর কি ভাত খাবে আর আমার শ্বশুর আব্বুর হচ্ছে ডায়াবেটিক্স এই কারণে সকালেও রুটি খায় রাতেও রুটি খায় আর রুটির সাথে আর কি সবজি করে নিব আর সবজিটা আমি এখন বাঘাত দিয়ে নিব সবজিটা সেদ্ধ করা হয়ে গেছে আর সবজি নিয়েছি এখানে ফুলকপি আলু সিম মুলা, শালগম সব কিছু দিয়ে আর কি সবজিটা রান্না করে নিয়েছি এখন এটা বাঘাত দিয়ে নিচ্ছি সবজিটা এখন আমার বাঘাত দিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন যে রুটিগুলো বানিয়েছি ওটা এখন হটপটে রেখে দিব এটা এখন খাবে না এই কারণে একটু পরে খাবে হটপটে রেখে দিলাম আর এই যে দুপুরে যে রান্না করেছিলাম সেইগুলো এখনও আছে এটা হচ্ছে সবজি যে সবজিটি এখন বাগা দিলাম সেটা আর দুপুরে খাওয়ার পরে যা যা ছিল সেগুলো আর কি এখন গরম করে নিব গরম করে টেবিলে আর কি খাবার রেডি করব তো ফ্রেন্ডস আমার শ্বশুরবাড়িতে সারাদিনের রুটিনটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ সবাই আমার সাথেই থাকবেন এবং আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আর আপনারা যদি আমার সাপোর্টে না থাকতেন তাহলে কিন্তু আমি কখনোই সামনের দিকে এগোতে পারতাম না আর আপনাদের অনেক সাপোর্ট কিন্তু আমার এখনও অনেক প্রয়োজন